নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে 48 রানে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে টিম বাংলাদেশ। বৃহস্পতিবার ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 8টায়। চলুন এক নজরে দেখে আসি নিয়ম রক্ষার এই ম্যাচে দুই দলের সেরা একাদশটি। শুরুতেই দেখব বাংলাদেশ দলের সেরা একাদশটি। এক নম্বরে রয়েছে লিটন কুমার দাস। দুই নম্বরে নাজমুল হোসেন শান্ত। তিন নম্বরে সৌম্য সরকার। চার নম্বরে শাকিব আল হাসান। পাঁচ নম্বরে আফিফ হোসাইন। ছয় নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত। সাত নম্বরে ইয়াসির আলী। আট নম্বরে নুরুল হাসান সোহান। নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন। দশ নম্বরে শরীফুল ইসলাম। এবং সর্বশেষ ১১ নম্বরে রয়েছে এবাদত হোসাইন। এবারে দেখব পাকিস্তান দলের সেরা একাদশটি। এক নম্বরে বাবর আজম। দুই নম্বরে রয়েছে মোহাম্মদ রিজওয়ান। তিন নম্বরে শান মাসুদ। চার নম্বরে ইফতিখার আহমেদ। পাঁচ নম্বরে হায়দার আলী। ছয় নম্বরে মোহাম্মদ নাওয়াজ। সাত নম্বরে আসিফ আলী। আট নম্বরে শাদাব খান। নয় নম্বরে হাদিস রফ। দশ নম্বরে নাসিম শাহ। এগারো নম্বরে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। দর্শক, ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে সর্বশেষ এই ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনি মনে করছেন তা জানান আমাদের কমেন্ট সেকশনে।